ar-rahman allamal qur'an. এই সারা বছরের ভিতরে এই মাসে যে পরিমাণ প্র্যাকটিস হয় তা কিন্তু সারা বছরের থেকেও বেশি। তো এই প্র্যাকটিসটা একজন হাফেজ সাহেবের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো যারা আসলে হাফেজ তারাই বুঝতে পারছে যে তাদের ক্ষতির ধরনটা কি, কতটা ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফোর পয়েন্টের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি রমজানুল মোবারক সমাগত। এই রমজান মাস কোরআনের মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে এবং এই মাসে কোরআনের চর্চা সব থেকে বেশি হয়। তো এ মাসে হাফেজ সাহেবরা মসজিদে খতমে তারাবিগুলো পড়ান, কিন্তু এবছর করোনা মহামারীতে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে মসজিদের মুসল্লি সমাগমকে সীমিত করা হয়েছে। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের চ্যানেলে একজন খুদে হাফেজ সাহেবকে আমন্ত্রণ করেছি। আমরা আজকে জানতে চাব তার এবছরের কী কী পরিকল্পনা রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখা জরুরি, আজকে আমাদের যিনি অতিথি ছোট্ট বন্ধু সাজিদ, এই সাজিদের কিন্তু আমরা আমাদের চ্যানেলে আরও একটি ইন্টারভিউ নিয়েছিলাম আরও বেশ বছরখানেক আগে। আপনারা চাইলে সেটাও উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছো সাজিদ তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা জানি এবছর সারা পৃথিবীব্যাপী করোনা মহামারীতে মানুষ আক্রান্ত। তো এবছর সেক্ষেত্রে সৌদি আরব সহ বিশ্বের ইসলামিক দেশগুলো তাদের মসজিদের জনসমাগমকে, মুসল্লি সমাগমকে সীমিত করছে। সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ সরকারও 12 জন নির্দিষ্ট করে দিয়েছেন তারাবির জামাতে। তো এবার তুমি একজন হাফেজ সাহেব হিসেবে এবছর তোমার কী পরিকল্পনা আছে? গত বছর যেখানে তারাই পড়াইছি সে জায়গায় এবছর তো সুযোগ হচ্ছে না, যে কারণে এবার বাসার সদস্যদের নিয়ে বাসায় তারাই পড়ার চিন্তা করছি। আসলে এই রমজানের টাইমগুলো একজন হাফেজ সাহেবের কীরকম কাটে? আমাদের হাফেজ সাহেবরা আছে এই রমজান মাসে সবাই কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকে। আমাদের রমজান মাসে কোনো ফ্রি টাইম হয় না, রাত্রিবেলা যেহেতু তারাবি পড়াইতে হয় সেহেতু রমজান মাসে কোনো ফ্রি টাইম পাই না আমরা, তারাবিতেই ব্যস্ত থাকি, তারাবিতেই ব্যস্ত থাকতে হয়। প্রিয় দর্শক, আসলে হাফেজ সাহেবদের জন্য রমজান মাসে একটি টাইট শিডিউল কাজ করে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো ফ্রি টাইম রমজান মাসে পান না। আসলে বর্তমান যে পরিস্থিতি সারা বিশ্বের, এই পরিস্থিতিতে অনেক হাফেজ সাহেবরাই তারা তাদের তারাবির যে স্থল ছিল গত বছর যেখানে তারা তারাবি পড়াইছিল সেখানে কিন্তু তারা যেতে পারছে না অনেক ক্ষেত্রে। এটা বড় দুঃখজনক। একজন হাফেজ সাহেব যিনি আসলে তারাবি পড়াতে পারেন না তার জন্য যেটা কত দুঃখের, অথবা তার জন্য এটা কত ক্ষতির, কারণ সারা বছরের ভিতরে এই মাসে যে পরিমাণ প্র্যাকটিস হয় তা কিন্তু সারা বছরের থেকেও বেশি। তো এই প্র্যাকটিসটা একজন হাফেজ সাহেবের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো যারা আসলে হাফেজ তারাই বুঝতে পারছে যে তাদের ক্ষতির ধরনটা কী, কতটা ক্ষতি হচ্ছে। তো তারপরও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব একটা তিনি একটা পরামর্শ দিয়েছেন হাফেজ সাহেবদেরকে, যারা যেখানে গত বছর তারাবি পড়িয়েছেন সেখানেই তারা যোগাযোগ করে, যদি যাওয়া সম্ভব হয়ে থাকে তবে সেখানে যেয়ে তারা তারাবি পড়াবেন, এটা তাদের জন্য ভালো হয়ে থাকে। আসলে এই প্র্যাকটিসটা রমজান মাসে না থাকলে হাফেজ সাহেবদের জন্য এটা তাদের হেফজের জন্য বড় একটা ক্ষতির কারণ হতে পারে। বন্ধুরা, আমরা ছোট্ট বন্ধু সাজিদের কাছ থেকে আমরা কিছু তেলাওয়াত শুনবো, সুরা আর রহমানের তেলাওয়াত। এই সুরা আর রহমানের যতগুলো ফজিলত আছে তার ভিতরে নিয়ামুল কোরআনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটি ফজিলত বর্ণনা করা হয়েছে, যে মহামারী, যে সকল মহামারী আছে এই মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত এই সুরা যদি তেলাওয়াত করা হয় সেক্ষেত্রে মহামারী থেকে আল্লাহ পাক তাদেরকে রক্ষা করবেন। তো আমরা আজকে সাজিদের কণ্ঠে সুরা আর রহমানের তেলাওয়াত শুনবো, অল্প কিছু শুনবো। আপনারাও বাসা যারা আছেন, যারা ভিডিওটি দেখছেন, তারা সবাই চেষ্টা করবেন যে এই আর রহমানের তেলাওয়াতটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা সাজিদের সুললিত কণ্ঠে সুরা আর রহমানের কিছু অংশ তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته তো বন্ধুরা আপনারা সবাই সাজিদের সুললিত কণ্ঠে কিন্তু তার তেলাওয়াতগুলো শুনতে পাইলেন আসলে সাজিদকে আল্লাহ পাক হেফজর মতো এক মহান দৌলত দান করেছে তাছাড়া তার কণ্ঠস্বর আপনারা কিন্তু শুনতে পাইলেন সেটা কিন্তু অসাধারণ এটা আসলে বলার অপেক্ষা রাখে না তো আমরা এই ছোট্ট বন্ধু সাজিদের জন্য সবাই দোয়া করব যাতে সাজিদ বড় হয়ে ইসলামের বড় খেদমত করতে পারে তুমি যদি কিছু বলো শেষে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে ইসলামের জন্য কাজ করতে পারি মাশাআল্লাহ আপনারা সবাই শুনলেন যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আসলে ভিডিওটি ভালো লাগার কথা বলা যাবে না ভিডিওটি অবশ্যই ভালো লাগতে হবে যেহেতু কোরআনের ভিডিও কোরআন তেলাওয়াতের ভিডিও সবাই একটি লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন